রাজধানী শহর ঢাকার বিভিন্ন প্রান্তের মানুষের জীবনযাপন ভিন্ন ভিন্ন ধরনের। সুযোগ সুবিধা আর সংকট যেমন রয়েছে ভিন্নতা, তেমনি সংস্কৃতিতেও রয়েছে নানান পার্থক্য। পর্যায়ক্রমে আমরা যাব আপনার এলাকাতেও। আজ জানবো মূলত আবাসিক এলাকার খবর। কুড়িল এলাকার মানুষের জীবনযাপন নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী প্লাবন রহমান। প্লাবন, কুড়িল এলাকায় আপনি আছেন, সেখানকার মানুষের জীবনযাপন নিয়ে আমাদের জানাবেন। একটু জানা যাচ্ছে, কুড়িল একটি আসলে অনেক জনবসতিপূর্ণ এলাকা। একই সঙ্গে প্রতিদিন এই আমি যে রাস্তায় দাঁড়িয়ে আছি, কুড়িল পার হতে হয় লাখ লাখ যাত্রীদের। আসলে সে কারণে অনেক বেশি দুর্ভোগ পোহাতে হয়, এমনিতেও যানজট অনেক বেশি ভোগায় আসলে সাধারণ মানুষের, যারা আসলে প্রতিদিন নিত্যদিন রাস্তায় নামেন। এমনিতেই ঢাকার রাস্তা কিন্তু অনেকাংশে কম, 25% একটি শহরের রাস্তা থাকার কথা, সেখানে ঢাকায় আছে 7-8% রাস্তা। সেই জায়গায় বেশিরভাগ রাস্তা আমরা যেটা দেখি, বেশিরভাগ রাস্তা কিন্তু দখল থাকে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি কিন্তু নতুন একটি রাস্তা, যেটি কুড়িল থেকে পূর্বাচলের দিকে যে রাস্তা গেছে সেটি কিন্তু সংযুক্ত করেছে। কিন্তু আমি যখন দাঁড়িয়েছি লাইভ দেওয়ার জন্য, তখন কিন্তু পুলিশ আসলে তৎপর হয়ে ওঠে, যে কারণে আমার আশপাশে কিন্তু এখন অনেকটাই আসলে রিক্সা, আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরার ফ্রেমে, রিক্সা কিন্তু বিভিন্নভাবে চলে যাচ্ছে। এই রাস্তাটা পুরোটাই আসলে দখল থাকে সিএনজি রিক্সা, যে কারণে বিভিন্ন জায়গায় দিয়ে যারা আসলে এই রাস্তা দিয়ে যেতে চান, একটি বাইপাস রোড, কিন্তু এই রাস্তায় আসলে আসলে আমরা যানবাহন চলাচল করতে দেখি না, একেবারে রিক্সা এবং সিএনজির রাস্তা হিসেবে পরিচিতি পেয়েছে। একটু একজনের সঙ্গে একটু কথা বলতে চাই, এখানে কি রিক্সা স্ট্যান্ড নাকি? না, রিক্সা স্ট্যান্ড নয়, তবে রিক্সা করা তো ছাত্রমাত্র যায় এখানে, সময় তো লাইন দিয়ে দাঁড়া থাকে, এখানে তো যানবাহন চলে না। না না না, প্রচণ্ড জ্যাম লাগে, প্রচণ্ড জ্যাম লাগে, আজ এদিক থেকে গাড়ি ঘোড়া, এদিক থেকে রিক্সা যায়। এই বাস্তবতার মধ্যে আসলে বিভিন্ন জায়গায় চলছে দখল চলছে, যার পেছনে স্থানীয় নেতারা রয়েছে, পুলিশের সামনে এগুলো চলছে আসলে। তা সাধারণ মানুষ চান এই বিষয়গুলো সম্পর্কে আসলে যাতে সামনে কাজ করেন, রাস্তাগুলো যাতে ব্যবহার করতে পারে যানবাহন পথচারীরা। তো মোটামুটি এই ছিল আমার কাছে কুড়িল থেকে সবশেষ খোঁজ খবর। প্লাবন, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুড়িল এলাকা থেকে আমাদের সঙ্গে ঢাকার মানুষের জীবনযাপন নিয়ে জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী প্লাবন রহমান।